দর্শক সিটি নির্বাচনের আরো বিস্তারিত খবর খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা শুরুতেই আমরা চলে যাব রাজশাহীতে সেখানে রয়েছেন সহকর্মী আবরার শাইর আবরার প্রার্থীরা কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই নিয়ে ভোটারদের মতামত কি দেখছেন শুরুতেই বলি যে আজকে পঞ্চম দিনের মতো প্রচার প্রচারণা চালাচ্ছেন যে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা রাজশাহীতে কিন্তু এই পঞ্চম দিনেও এসে যে পরিমাণ তাপদাহ এবং সূর্যের যে তেজ তার ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে আসলে কাউন্সিলর প্রার্থী এবং যারা মেয়র পদপ্রার্থী রয়েছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী নওগাঁ মহাসড়কে কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে কিছুক্ষণ বাদেই এখানে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন কৃষি ব্যাংকে এসে ভোট চাইবার কথা রয়েছে এবং প্রচারণা করবার কথা রয়েছে এর বাইরে মূলত সকল প্রার্থী যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি হচ্ছে রাজশাহীতে কর্মসংস্থানের বিষয়টি কারণ উন্নয়ন সার্বিকভাবে চোখে পড়ার মতো যা হওয়ার তা হয়েছে অল্প কিছুটা বাকি রয়েছে কিন্তু এখন যেটি তারা ভোটারদের কাছে প্রচার করছেন সেটি হচ্ছে আগামী পাঁচ বছরে অন্তত 50,000 মানুষকে এখানে কর্মসংস্থান দিতে চান মূলত এইটি হচ্ছে সবার কাছে প্রাধান্য পাচ্ছে বেশি এবং প্রার্থীরা এটি ভোটারদের কাছে বলছেন তবে ভোটার যারা তারা কিন্তু অনেক ভেবে চিনতে এখন পর্যন্ত বলছেন যে আদুতে যারা জনপ্রতিনিধি হবেন বিশেষ করে নগরের তারা কতটা প্রার্থীদের ভোটারদের চাকরি দিতে পারবেন সেটি নিয়ে কিছুটা সংশয় প্রশ্ন রয়েছে তবে মূল বিষয় যেটি হচ্ছে মেয়র পদপ্রার্থীরা বলছেন যে ব্যবসা বাণিজ্যের উন্মুক্ত দ্বার সাথে সাথে বড় বড় কলকারখানা স্থাপন করা হবে যার ফলে সেখানে চাকরি দেবেন ব্যবসায়ীরা এটি মূলত বিষয় আর দুপুরের পর থেকেই গরমের কারণে আসলে প্রচার প্রচারণার সংখ্যা বাড়ছে রাত পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত খুব একটা প্রার্থীরা বেরোচ্ছেন না কাউন্সিলর প্রার্থীদের কিছু কিছু বিরতি দেখা যাচ্ছে এ ছিল আমার কাছে আমরা ধন্যবাদ আপনাকে দর্শক রাজশাহী সিটি নির্বাচনের খবর জানছিলাম সহকর্মী আবরার কাছে এবার আমরা চলে যাব বরিশালে সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা রানা সারা দেশে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত তো তো প্রার্থীরা এই পরিস্থিতিতে কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন হ্যাঁ জয় আসলে আজ প্রচণ্ড তাপদাহ এর সাথে রয়েছে কাঠফাটা রোদ আর কি এই রোদের ভিতরেও কিন্তু প্রার্থীরা বসে নেই তারা সকাল থেকে গণসংযোগে বের হয়েছেন আজকে সকাল 10:45টার দিকে বরিশাল নগরের ফায়ার সার্ভিসের সামনে মহসিন মার্কেট এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন এবং এরপরে নগরের জিলা স্কুল মোড় এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান এবং বরিশাল নগরের গুর্গবাড়ি পোল এলাকায় গণসংযোগ কার্যক্রম গণসংযোগ করার কথা রয়েছে জাতীয় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাতপাখার যিনি রয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং নৌকা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ তিনি নগরীর গড়িয়ারপাড় এলাকায় গণসংযোগ করার কার্যক্রমের কথা রয়েছে তো সার্বিকভাবে যারা মেয়র প্রার্থী রয়েছেন সবাই কিন্তু গণসংযোগ কার্যক্রম সহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জানেন আজকের দিন বাদে আর 5 দিন মাত্র তারা প্রচার প্রচারণা চালাতে পারবেন এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন কাউন্সিলর প্রার্থী সহ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সকলেই কিন্তু গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন এবং দুপুর 2টার পর থেকে শুরু হচ্ছে মাইকিং রাত 8টা পর্যন্ত তো এই পরিস্থিতিতে মেয়র প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে একটি উন্নত নগরী গড়ার তারা প্রত্যয় ব্যক্ত করেছেন বিশেষ করে আপনি জানেন যে বরিশালে তেমন একটি কর্মক্ষেত্র নেই বরিশালকে যেন আয় উপার্জনকারী একটি নগরী তৈরি করা যায় এখানে যেন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসনের জন্য তারা অঙ্গীকার করছেন এই ছিল বরিশালের আজকের প্রচার প্রচারণার পরিস্থিতি জয় রানা ধন্যবাদ আপনাকে দর্শক এবার আমরা সিলেট সিটি নির্বাচনের খবর জানব বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সজল ছত্রী সজল তাপদাহের কারণে সিলেটের নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো প্রভাব পড়ছে কি আর প্রার্থীরা কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়টিও জানাবেন হ্যাঁ জয় বাহাল বলেছেন আসলে পঞ্চম সিটি নির্বাচন সিলেটের এবং তাপদাহ বেশ ভালোভাবে প্রভাব ফেলেছে আমি দেখবেন এখন এই এখন যে এখানে আছে একটি হচ্ছে আওয়ামী লীগ যে মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত তার একটি সভা বলা যায় বা মতবিনিময় সভা বা গণসংযোগ বলা যায় এটি হচ্ছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে কলেজের যে অডিটোরিয়ামটি আছে সেখানে চিকিৎসক এবং
মেডিকেল শিক্ষার্থী সবার সাথে নেতাকর্মী সবার সাথে বৈঠক করছেন এবং যেটি হচ্ছে তাপপ্রবাহের কারণে মূলত যে বাইরের গণসংযোগগুলোকে তারা গুটিয়ে নিয়ে এসে ইনডোরে নিয়ে আসছেন কারণ আমরা গতকালে দেখেছি মা সমাবেশ হয়েছে টিলার মধ্যে ছায়া সুনির্ভর এলাকায় এবং আজও এখন যে সভাটি হচ্ছে সেটিও হচ্ছে একটি ইনডোর এসি রুমের মধ্যে সাধারণত প্রচারণাগুলোকে বিশেষত মেয়র প্রার্থীরা ইনডোর নিয়ে আসার চেষ্টা করছেন কারণ তাপপ্রবাহ আজও কিন্তু গতকালের চেয়ে আজকে আরও বেশি তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে সিলেটে এখন যার কারণে প্রার্থীরা ইনডোরে প্রোগ্রাম করতেই আসলে বেশি স্বচ্ছন্দ্য বোধ করছেন এবং সবাইকে নেতাকর্মী সহ চিকিৎসক যারা আছে সবাইকে জড়ো করার চেষ্টা করছেন তারা এবং তাদের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন বলছেন যে স্বাভাবিকভাবে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সিলেটের প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে দূর করা ক্লিন সিলেট গড়ে তোলা এ ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং আরবান এলাকা যেগুলো আছে আরবান এলাকাগুলোতে তারা আসলে মানুষের জন্য জীবনমানের উন্নয়নের ব্যবস্থা করবেন বলে মশা দূর করবেন এসব প্রতিশ্রুতি তারা সবাই দিচ্ছেন এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু প্রার্থীদের পক্ষে বিশেষত মেয়র প্রার্থীদের পক্ষে কিন্তু প্রচারণায় নামছেন সিলেটে দিনভর তবে তপ্ত আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে প্রচারণা এবং বদলাতে হচ্ছে কৌশল সজল ধন্যবাদ আপনাকে দর্শক সিটি নির্বাচনের খবরাখবর জানছিলাম আমরা রাজশাহী বরিশাল এবং সিলেট থেকে